हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम। আমি আমির জসিমউদ্দিন খন্দকার, জে ক্যাপ্রি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট গ্রুপ রুলস অন ইউর ফেসবুক গ্রুপ বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপ্রি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট গ্রুপ রুলস অন ইউর ফেসবুক গ্রুপ বাংলা টিউটোরিয়াল এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে, আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে কিভাবে দেখা গেছে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা রুলস তৈরি করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের গ্রুপে ঢুকতে হবে। আমরা যে গ্রুপ থেকে কি করব, আমরা রুলস তৈরি করব, প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা গ্রুপে দেখা গেছে আমরা 2-3 ঢুকতে পারি। আমরা এই যে গ্রুপস এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে গ্রুপে ক্লিক করে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া যদি আপনাদের গ্রুপে শর্টকাট কি শর্টকাট তার করা থাকে, সেই ক্ষেত্রে আপনার শর্টকাট করা থাকলে এখান থেকে ঢুকতে পারবেন। তাহলে আমরা যে কোনো এক জায়গা থেকে ঢুকি। আমরা এখান থেকে ঢুকলাম, গ্রুপসে ক্লিক করলাম। করার পরে এখানে আপনার যে গ্রুপগুলো তৈরি করা থাকবে সেই গ্রুপগুলো এখানে থাকবে, আর আপনি যে গ্রুপে জয়েন করবেন সেই গ্রুপগুলো এখানে থাকবে। তাহলে এখন আমাদের তৈরি করা গ্রুপ আমরা এখানে ঢুকি। আমরা সিমরে ক্লিক করলাম। করার পরে এখন আমরা নিজ দিকে আসি। আসার পরে ধরুন যে কি আমি এই গ্রুপ থেকে কাজটা করবো, তাহলে বেস্ট কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস আমি আমার গ্রুপে ঢুকলাম। বাস ঢুকার পরে এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য আমাদের কোথায় চলে আসবো, আমাদের এই যে এখানে ধরুন যে অ্যাডমিন টুলসের, আমাদের অ্যাডমিন টুলসের এই যে নিচে এখানে দেওয়া আছে গ্রুপ রুলস, আমরা এখানে ক্লিক করলাম। গ্রুপ রুলসে ক্লিক করার পরে এখন আমাদের এই গ্রুপে কোনো রুলস এখনও তৈরি করা হয় নাই। তাহলে এখন গ্রুপ রুলস আমরা এখন কীভাবে তৈরি করতে পারি, তৈরি করার জন্য এখানে ধরুন যে কি আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তার আগে ধরুন যে এখানে এই বিষয়টুকু একটু পড়ে নেবেন কী বলছে। তাহলে কী বলছে, ইউজ রুলস টু হেল্প সেট দ্য টোন ফর ইউর গ্রুপ অ্যান্ড হেল্প প্রিভেন্ট মেম্বার কনফ্লিক্ট। তাহলে এখানে কী বলছে যে এখান থেকে আমরা এই গ্রুপ রুলস তৈরি করবো কেন, আমাদের এখানে টোন সেট করার জন্য, আমাদের গ্রুপে পাশাপাশি দেখা গেছে কি আমাদের মেম্বারদের যে কনফ্লিক্ট মানে দেখা গেছে দ্বন্দ্ব, আমাদের এরকম কোনো বিষয় প্রতিরোধ করার জন্য আমাদের গ্রুপে সহায়তা করবে। তারপর এখানে কি বলছে, রাইট আপ দ্য 10 রুলস অ্যাবাউট ইউর গ্রুপ। তাহলে এখন কি করতে পারেন, আপনি আপনার গ্রুপের ভিতরে আপনি কি করতে পারেন, আপনি 10টার মতো রুলস আপনি তৈরি করতে পারেন, তো সেটা বলছে এখানে। তাহলে এখন আমরা রুলস তৈরি করার জন্য আমরা এখানে কীভাবে কী করবো, এখন আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। করার পরে এখানে কি আমার এখানে রুলস তৈরি করার জন্য এখানে এই যে এক্সাম্পল রুলসের ভিতরে এখানে দেখা যাচ্ছে ফেসবুক থেকে আমাদের 4টা রুলস এখানে কি করা আছে বাই ডিফল্ট তৈরি করা আছে এক্সাম্পল হিসেবে। তা আমরা ইচ্ছা করলে এখান থেকে এই রুলসগুলো ইচ্ছা করে ইউজ করতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা এগুলোর পাশাপাশি চাইলে আমরা ইচ্ছা করলে নিজে আমাদের গ্রুপে আমরা আমাদের মতো করে রুলস তৈরি করতে পারি। আমাদের গ্রুপে এখন যে কোন ধরনের রুলসগুলো থাকবে সেগুলো আমরা নিজের মতো করে এখানে আমরা সেট করতে পারি টাইটেল ডিসক্রিপশন দিয়ে। তাহলে এখন ধরুন যে কি আমরা এখানে যে রুলসগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নেই। তাহলে এখানে কীভাবে বিষয়গুলো, যেমন আমরা এখানে প্রথমটা ক্লিক করি, করার পরে প্রথমটা কি বি কাইন্ড অ্যান্ড কার্টিয়াস। তাহলে আমাদের কি এখানে বলছে সদয় এবং বিনয়ী। তাহলে এখন সদয় এবং বিনয়ী এইটা যদি আপনাদের গ্রুপে যে বিষয় থাকে আপনাদের যে আপনাদের গ্রুপে যারা কি জয়েন করবে, যারা গ্রুপের ভিতরে আপনার পোস্ট করবে, তারা কি হইতে হবে সদয় এবং বিনয়ী হইতে হবে। তো এই বিষয়টা আপনি রাখতে গেলে আপনারা এখান থেকে ধরেন যে কি এটা ইংলিশে দেওয়া আছে, চাইলে ইচ্ছা করলে আপনারা এটা বাংলা লিখতে পারেন। আপনারা বাংলা লিখতে গেলে ধরেন যে এই বিষয়টা আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনারা ধরুন গুগল ট্রান্সলেটে চলে যাবেন। ট্রান্সলেটে গিয়ে আপনার ধরনটা বাংলা করে নিয়ে আপনারা এখান থেকে ধরেন যে সদয় এবং বিনয়ী হন, আপনারা এখান থেকে ইজিলি গুগল ট্রান্সলেট থেকে এটা কপি করে নিয়ে আপনারা ধরেন ইচ্ছা করলে এখানে সেট করে দিতে পারেন। তারপর এইটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে বাংলায় করে আপনি ইচ্ছা করলে বাংলায় সেট করে দিতে পারেন। তারপর যদি ইংলিশে নিয়ে আপনাদের গ্রুপে যদি আপনারা বাংলায় ই করেন, মনে করেন এখান থেকে লিখবেন রুলসগুলো, সেক্ষেত্রে আপনারা নিজের মতো করে বাংলা লিখতে পারেন, অথবা যেগুলো আছে এখানে এগুলো আপনারা বাংলায় ট্রান্সলেট করে ইচ্ছা করলে আপনারা এখানে বসাইতে পারেন যদি আপনারা বাংলায় চান সেই ক্ষেত্রে। তাহলে এখান থেকে ধরেন সদয় এবং বিনয় যে বিষয় এই বিষয়গুলো ডিসক্রিপশন এখানে লেখা আছে। তারপর এখানে কি আছে, নো হেড স্পেস অর ভায়োলিং। তাহলে দেখা গেছে কোনো ঘৃণিতমূলক কথাবার্তা অথবা দেখা গেছে কোনো বন্ডামিমূলক কোনো কথাবার্তা আপনার গ্রুপে থাকবে না, তো সেরকম কোনো বিষয় যদি আপনি চান ই করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি এইটা দেখাইতে পারেন। তো এটা দেখানোর পরে এখানে অটোমেটিক ডিসক্রিপশন চলে আসবে। সেমভাবে এখানে নো প্রমোশনাল অর স্প্যাম, দেখা গেছে আপনার প্রমোশনালমূলক অথবা কোনো স্প্যামিংমূলক কোনো বিষয় আপনার গ্রুপে করা যাবে না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। তারপর এখানে রেসপেক্ট এভরি ওয়ান প্রাইভেসি। তাহলে কী করতে হবে, এখন প্রত্যেকের যে আপনার যে গোপনীয়তার বিষয়গুলো কী করতে হবে সম্মান করতে হবে, তো এরকম একটা বিষয় বলছে। তো এই 4টার আপনার ধরেন যেটা প্রয়োজন কিংবা আপনার যদি 4টা প্রয়োজন সেক্ষেত্রে আপনার এখান থেকে কী করবেন, যেমন আমি এখান থেকে প্রথমটা সেট করলাম। করার পর এখান থেকে কী করবো, ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে একটা রুলস আমি তৈরি করে দিলাম, যেখানে ফেসবুকের যে এখানে যে ডিফল্ট যে রুলস আছে তার সেই থেকে আমি একটা সেট করলাম।
তারপর আবার আমি ক্রিয়েটে ক্লিক করি। করার পর এখন যদি আমি অন্য আরেকটা চাই তাহলে আমি এখন ধরুন যে এইটা চাই, নো প্রমোশনাল স্প্যাম, আমি এটা ক্লিক করলাম। করার পর এখন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমার আরেকটা রুলস তৈরি হয়ে গেল। আমি দুইটা রুলস এখান থেকে তৈরি করলাম ফেসবুক থেকে, এখন আমি নিজের মতো করে রুলস তৈরি করবো। সেই ক্ষেত্রে আবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এখন আমি নিজের মতো রুলস তৈরি করতে গেলে এখন আপনি আপনার গ্রুপে কোন ধরনের রুলস দিবেন, যেমন আমি এখানে কিছু একটা বিষয় লেখা রাখছি আমি নোটপ্যাডে, যেমন এখানে এই ধরনের ডো নট স্প্যাম ইন দ্য গ্রুপ, তাহলে আমার গ্রুপে কোনো স্প্যাম করা যাবে না। আমি এটা কপি করলাম, কপি করার পরে ধরুন আমি এখানে টাইটেলে দিয়ে দিলাম, তাহলে এখানে দিয়ে দিলাম টাইটেলের মধ্যে এটা আমি দিলাম। এখন আপনি ধরুন এখানে সরাসরি লেখা দিতে পারেন, যেমন আমি নোটপ্যাডের লেখা কপি করে নিয়ে আসছি। এখন তারপর আমি ডিসক্রিপশন, তাহলে এখন কি ইউ মাস্ট নট শেয়ার লিঙ্ক অন দিস গ্রুপ, তাহলে কি এই গ্রুপের মধ্যে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না, এরকম একটা বিষয় আমি এখানে লেখা দিলাম ডিসক্রিপশনে। তাহলে কি করা যাবে না, গ্রুপে স্প্যামিং কোনো কিছু করা যাবে না, এবং এই গ্রুপের ভিতরে ডিসক্রিপশন দিলাম কি কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। তো সেরকম কোনো একটা বিষয় দিয়ে আমি এখানে কি করলাম, এখানে ক্রিয়েটে ক্লিক করে আমি এখানে একটা রুলস তৈরি করলাম। তারপর আমি আবার ক্রিয়েটে গেলাম, তারপরে ধরুন আপনি কীরকম রুলস তৈরি করতে পারেন। তারপর আমরা আবার নোটপ্যাডে যাই, আমি লেখা রাখছি এখানে হোয়াট টু ডু বাই জয়নিং দিস গ্রুপ, আপনি গ্রুপে জয়েন করে কি করবেন। আপনার ধরুন এরকম একটা রুল তৈরি করে দিলেন, আপনি এটা কি করলো আমরা কপি করে টাইটেল নিয়ে যাই, টাইটেলে দিলাম। তারপরে ধরুন আমরা কি এই বিষয়ের উপর ডিসক্রিপশন এখানে লিখব। তারপর আমরা এখান থেকে কি করি, জয়েন দ্য গ্রুপ ইন দ্য ফার্স্ট 10 ডেজ, রিড দ্য পোস্ট অ্যান্ড গ্রেট অ্যাকোয়েন্টেড বাই কমেন্টিং। তাহলে এখানে আমরা কি লিখলাম, আপনার গ্রুপে জয়েন করার আপনি কি ফার্স্ট 10 দিন কি করবেন, আপনি এই আমাদের এই গ্রুপের যে পোস্টগুলো এগুলো পড়বেন, পাশাপাশি আমাদের যে পোস্টগুলোর মধ্যে কি করবেন আপনি কমেন্টিং এর বেশিগুলো করবেন, মানে করে অ্যাটলিস্ট আপনি আমাদের গ্রুপের সাথে পরিচিত হন, মানে গ্রুপের আপনি একজন যে আপনার পার্মানেন্ট মেম্বার, সেই বিষয়টা ধরেন যাতে আমাদের গ্রুপ অ্যাডমিন বুঝতে পারে, সেইভাবে আপনি গ্রুপের মধ্যে আপনার পোস্টের বিষয়গুলো পড়েন, পাশাপাশি কমেন্ট করেন, এরকম একটা বিষয় আমরা ডিসক্রিপশন এখানে লিখে দিলাম। লেখার পরে আমরা সেম আগের মতো এটা কপি করলাম, এখান থেকে কপি করে আমরা এখানে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিলাম। চাইলে এখানে সরাসরি আপনি লিখতে পারেন, বাস আমাদের লেখার পর আমরা ক্রিয়েটে ক্লিক করে সেম আগের মতো আমরা আরেকটা রুল তৈরি করলাম। এইভাবে আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত রুল তৈরি করতে পারি। আমরা আরেকটা তৈরি করি, ক্রিয়েটে গেলাম, সেমভাবে এখানে কি আপনার এখানে কি দিলেন যে এখানে ধরেন যে আমরা কি যে দিলাম কি রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল পোস্ট আর প্রভিডেড, তাহলে এখানে কি ধর্মীয় এবং রাজনৈতিক কোনো পোস্ট এখানে কি নিষেধ করা যাবে না। তো এরকম কোনো একটা আপনার এখানে কি করতে পারেন, আপনারা এখানে আপনাদের গ্রুপে এরকম রুল দিতে পারেন। যদি আপনাদের মনে করেন এরকম প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনার এই ধরনের রুল দিতে পারেন। দেওয়ার পর এখানে কি আপনার এই ধরনের পোস্ট দিলে সেক্ষেত্রে এই ধরনের পোস্ট কি হবে না, অ্যাপ্রুভ হবে না। তো সেই বিষয়টা ধরুন আমরা এখানে লিখে রাখছি, এখান থেকে কপি করে নিয়ে আমরা এরকম বিষয়টা এখানে দিয়ে দিলাম, বাস এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করলাম, এখানে ক্রিয়েটে ক্লিক করছি, বাস আমাদের আরেকটা রুল তৈরি হয়ে গেলো। এইভাবে আমরা 5টা রুল তৈরি করলাম, আপনার তাহলে সর্বোচ্চ 10টা মতো আমরা করতে পারি। আমরা আবার ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমরা ইংলিশে তৈরি করলাম। সেমভাবে বলছি কি আমরা চাইলে এখানে বাংলায় লিখতে পারি। এখানে বাংলা লেখার জন্য আমরা তাহলে কি করবো, এখান থেকে ধরেন যে বাংলা লেখার জন্য আপনারা ওই জায়গায় আছে বাংলা যে আপনারা যে ফন্টের যে বিষয় আছে ওইটাই ইউজ করবেন। যেমন এখানে আমার এখানে কি ইউজ করা আছে বিজয় 52, তাহলে এখানে ধরেন যে আপনারা এটা এখানে থেকে আমার টাস্ক বারে দেওয়া আছে, এখানে আমি ডান বাটনে ক্লিক করে আপনি কি দেখা দেবো ইউনিকোড, ইউনিকোড দেখায় দিয়ে এখান থেকে চাইলে আমি এখানে কি করতে পারি, এখন ইজিলি বাংলা লিখতে পারি। তাহলে এখন ধরুন আমি এই যে লিখলাম ধর্ম, যে এইভাবে ধরেন যে আপনার ধর্ম ও রাজনৈতিক যে বিষয়গুলো আপনার নিষেধ, এবং এইভাবে ধরুন বাংলা লেখার এখানে লিখাতে পারেন। লেখার পরে তারপর এখন ডিসক্রিপশন লিখবেন যে এই যে বিষয় ধরুন আমরা এখানে লিখে রাখছি বাংলায়, আপনার এইভাবে ধরুন দেখি আপনার এখান থেকে ধরুন বাংলা লিখবেন, লেখা ওই বাংলা লেখাটা ধরুন যে আপনার এখান থেকে কপি করে ইচ্ছা করে নোটপ্যাড থেকে আপনারা পোস্ট এখানে দিতে পারেন, অথবা সরাসরি লিখে দিতে পারেন। বাস লেখার পরে সেমভাবে এখানে আপনার ডিসক্রিপশনে গিয়ে এই ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। এখানে আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম, বাস দেওয়ার পর এখানে আমরা কি করে দেবো আমাদের বাংলা এইটা আমাদের যদি গ্রুপে চাই যে আমাদের বাংলা কোনো রুলস তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা এইভাবে লেখা ক্রিয়েটে ক্লিক করে আমাদের বাংলা লেখা যে রুলসটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই যে আপনারা এখানে রুলস তৈরি করলাম, এইভাবে তাহলে আপনারা কি করতে পারেন, দেখা গেছে আমরা ক্রিয়েট অপশন থেকে আমাদের ফেসবুকে যে এখানে যে রুলস দেওয়া আছে ডিফল্ট আমরা এখান থেকে নিতে পারি, অথবা চাইলে আমরা দেখা গেছে এখান থেকে নেওয়ার পরও আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের গ্রুপে কোন ধরনের রুলসগুলো থাকা দরকার, কোন ধরনের রুলসগুলো আমাদের গ্রুপে আমাদের যারা এখানে আমাদের গ্রুপে জয়েন করবে তারা আমাদের ওই রুলসগুলো ফলো করে আমাদের গ্রুপে জয়েন করবে এখানে, সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের রুলসগুলো এখানে ইচ্ছা করলে আমরা নিজের মতো করে সেট করে এভাবে দিতে পারি। তাহলে এই যে বিষয়গুলো এখানে দেখালাম এইভাবে আপনারা কি করবেন, আপনাদের আপনাদের গ্রুপ থেকে চাইলে আপনারা দেখা গেছে যে বললাম বাই ডিফল্ট যে রুলগুলো আছে সেগুলো দেওয়ার পাশাপাশি আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনাদের যেই ধরনের গ্রুপ ওই ধরনের গ্রুপের জন্য আপনারা এখান থেকে কি করবেন, আপনার কাস্টমাররা ভিজিটররা তাতে আপনার গ্রুপে জয়েন করতে গেলে আপনাদের রুলসগুলো ফলো করে আপনার ওইভাবে এখানে খুব সুন্দরভাবে আপনাদের রুলসগুলো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট গ্রুপ রুলস অন ইউর ফেসবুক গ্রুপ বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।